নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো, বলুন এখন নামাজ কইরা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সুঙ্গার মধ্যে ফুদিয়া দিছে, বাঁশের সুঙ্গার ফুদিয়া দিছে, এইটা মুখ বন্ধ কিরা গরণিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। বাঁশ আছে, সুঙ্গা আছে, হুজুরও আছে, জ্বরও আছে, কিন্তু বালা হয় না। কেন? এই মানুষটা নাই, যে মানুষটা আমানুদ হলো ফিসিল মিকা, নামাজ আছে, নামাজের ফল নাই, নামাজ আছে, এবাদত আছে, রোজা আছে, টুফি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এবাদতের কোনো বিনিময় নাই। অনেকে নামাজ পড়ে পড়ে, যদি নামাজ পড়া মজা হয় না তো কেন? আমানুত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে পারে নাই। আগেকার দিনে কারো গাছের একটা ফল যদি কোনো ফুলাফানে ফাইরা আনছে, মা দেখেন দুইটা থাপ্পুর মারছে, কার গাছতে আনছোস? জ্যানতে আনছোস? হ্যাঁ নদিয়া। আচ্ছা বলুন তো অহনে কি এই চরিত্রের মাছ আছে? আছেও আরেক বেটার ক্ষেতের ভিয়াজ লিয়ে আইছে, মা কই কইতে আনছো? বন্ধুত্বে সহেতে গরাই বর আলুর ভর্তা বানাইতাম বইরিছি। রাসূল বলছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সুবহানাল্লাহ। আরেক বেটার ক্ষেতের ভিয়াজ দে আলুর ভর্তা খায়া নামাজ পড়তো, যা নামাজ পড়ছে ঠিক কিন্তু কবুল হয় না। এই জন্য ডাকলে আমার আল্লাহ ডাক শুনে না। অথচ একটা মহিলার জীবনী, বাবারে ডাকো ডাকো কিন্তু আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে গিয়ে ডাকো, ডাক দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তার বাস্তব, তার বাস্তবের মধ্যে আসুন। কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ, মহিলাদের এবাদত আমাদের এবাদত। আসলে মহিলাদের মধ্যে আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে, যেই মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, এই মহিলারা আমানুদ খুলু ফিসিলমি কাফা ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার মহিলারা নরম পায়া, যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, এটা মহিলা তো অসহায়, কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে, কি বলেন ঠিক কিনা? নাকি বংশ লয়ে শুধু স্বামীর মায়ায়? রাসূল বলছেন এই মহিলাটা অসহায়, তুমি যদি তার খুঁটিনাটি অপরাধ মাফ করে দিতে পারো, এটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দাও। এলাকা আবার মহিলারাও সুযোগ পাইয়া স্বামীর গাড়ো দিল, তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীর খেদমতের চিন্তা করতে হবে, স্বামী কিভাবে খুশি হবে এই তালে থাকতে হবে। হাশরের দিন আল্লাহ পাক বিচার করবেন, স্বামীর সাক্ষী দিবেন স্ত্রী, স্ত্রীর সাক্ষী দিবেন স্বামী। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না, ফেরেশতাদের কাছেও জিগাবে না, আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ফেরেশতাদের রিপোর্ট নিবে না, স্বামী বলে যে স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যেই ঘরে আছে, রাসূল বলছেন এই ঘরটা বেহেশতের টুকরা হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই, রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার জীবনী খুলুন। ফাতেমার ঘরে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, হযরতে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজগারের জন্য মুখে খাবার দেওয়ার জন্য রোজগারের তালাশে ঘুরে আলী, রোজগার মিলে না। সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে, মনটা বড় কষ্ট, মনটা বড় দুঃখ, বাড়িতে আসবে আলী, বাড়িতে আয়েশা শুনে হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে, মা গো না খাইয়ার কতক্ষণ থাকবো গো মা, মার কতক্ষণ না খাইয়া থাকবো? মা বলেন সন্তানের আরে খালি আমার এই দাস মারেই খালি বিরক্ত করবে, তোরা কি তোদের বাবার কাছে যাইতে পারোস না? এই কথা কি মা বলতে পারে না?
খালি আমারই দেহ হস তোর বাবার কাছে যাস না, আমি কি করব ঘরে তো খাবার নাই। এমনি সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকতেছিল, যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও, আলী মনটা কথা ব্যথা পাইয়া মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না। সন্তানেরা যদি খাবার চায় আমি তো লজ্জা পাবো, এ ঘরে যাব না। ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইতে শুরু করলেন, একেবারে জঙ্গলায় চলে গেলেন। এদিক দিয়ে রাত্র হয়ে গেল গভীর, আলী ঘরে আসতেছে না। আবার ফাতেমা বসে বসে কান্দে, ও হাসাইন হুসাইন এত রাত হলো রে, তোর বাবা তো ঘরে আসতেছে না, এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না। এবার হাসাইন হুসাইন বলেন, মা বাবা তো ঘরে আসতেছিল, তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারোস না, ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে। এমনি সময় ফাতেমা বুর্গাটা পরে গো, বুর্গাটা লাগাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। ঘুরতে ঘুরতে কোথাও স্বামীরে পাইলো না। ও মা বোনেরা, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা স্বামীর জন্য কি করে দেখো, খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। গভীর রাত্রে নবীজির দরবারে যাইয়া মা ফাতেমা কান্দে, বাবা স্বামী আলীকে পাই না, আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারোস না। স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন, বাবা গো, ও বাবা আমার স্বামীরে খুঁজে পাই না, আমি এখন কি করব। আমার নবী বলেন, ফাতেমা রে যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো, আলী বুঝি জঙ্গলায় ব্যথাই বুঝি বসে আছে রে ফাতেমা, এই ব্যথা লইয়া যদি আলী জঙ্গলায় গিয়ে থাকে, আর তোমার দেওয়া ব্যথাই যদি জঙ্গলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা। শুনে রাখো, স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না। স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না। এমনি সময় ফাতেমা কান্দতেছে পাগল পাগল হইয়া, মাবুদ গো আমার স্বামী কোথায়, আমারে মিলাইয়া দাও না। এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে, ফাতেমা তুমি কেন কান্দো, দৌড়ে যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে। মা বোনেরা, স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো দেরি করো না, জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও। ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সর্দার হইয়া, স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো আমাকে ক্ষমা করে দেন গো, আমি যে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, ফাতেমা রে আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা, আমার কোনো কষ্ট নাই। এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই, বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেন নি। এই আদর্শে ফিরে আসুন, ও মা বোনেরা স্বামীকে কষ্ট দিবেন না, সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান। সন্তানের লালন পালন দায়িত্ব নামাজ যেমন ফরজ, গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন তদরূপ ফরজ। একটা অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন, আল্লাহ যে কত খুশি হয়। বাচ্চাটা তো অসহায়, সে তো বুঝে না ভালো মন্দ, তাই এদিকে আসুন এবং বাচ্চার কাজে থাকেন, স্বামীর খেদমতে থাকেন, মই মুরব্বীদের খেদমতে থাকেন। আর খালি মহিলারাই করবে স্বামীর দায়িত্ব নাই, এরকম না। রাসূল বলছে তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও, তুমি 2 টাকার বাদাম খাইলে 1 টাকার বাদাম তুমি বাড়িতে নাও, তাহলে এ ঘরে মহব্বত থাকবে। তুমি মিষ্টি আদাশের খাইলে বিবির জন্য 1 পোয়া নাও। এখন তো আমাদের চরিত্রে এটা নাই, নিজেরা খাইতে রাজি বিবির লেগে নিতে রাজি না। যদি বিবি কোনোদিন কয় একদিন আমার লাগে 1 কেজি মিষ্টি আনছে, আর দমক মারে, ও তো শখ হইছে কেরে মিষ্টি খাইবার লাগিয়া, উচিত জিনিস হই আনতারি না, দমক না দিয়ে 1 কেজি না পারো 2টা মিষ্টি বিবির হাতে দাও। যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয়, তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে, এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে। কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। নবীর কথা মতো এই ভালোবাসায় ফিরে আসুন, তাইলে আপনি নামাজ পড়ে আমানুদ খুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে পারবেন। বাবারা ভাইয়েরা আসুন, এই আলোচনা কেয়ামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না, আমরা একটা আলোচনায় থাকবো, আমানত খুলু পিসমি কাফায় ডুববো। যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সে কাজ করব, মহিলারাও করবে, সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব। তাই আসুন আজকের এই মাহফিলে আমরা
দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন। সেজন্য আমরা দোয়ায় শরীক হব, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন মাবুদ জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম। মাবুদ রে জানি না জীবনে কত দিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়ি ঘর ছেড়ে গো এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না মাবুদ রে। আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাবী, কার মনে জানি কি আগুন ঝলে রে আল্লাহ, কার মনে জানি আগুন মানাই রে, কার মনে জানি আগুন বাবা নাই রে বাবা নাই, যে বাবা সন্তানের মায়ায় গো কত পরিশ্রম করেছে, মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের খাওয়াইছে, সারা দিন পরিশ্রম করেও যদি বাড়িতে আইসা দেখছে সন্তান কান্দে, বাবা দৌড়াইয়া যাইয়া সন্তান কুলে উঠাইছে। এই বাবার কুলে কত পসরা পায়খানা ও সন্তান করছে গো, ওই মা কই যেই মা জীবনে বাচ্চার পসরা পায়খানা মেতরিনি হইয়া পরিষ্কার করেছে, অন্য মহিলারা দেখলে নাকে কাপড় দিত, মা জীবনে কোনদিন নাকে কাপড় দেয় নাই, তারপরেও সন্তান কোথাও যদি যাইতো যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসছে সারা দেশের মানুষের ঘরের দরজা বন্ধ হইছে গো, মা দরদি দরজা বন্ধ করে নাই, মা সন্তানের ব্যথায় দরজাটা খুলে রে বিনাইয়া বিনাইয়া কাঁদছে। এই মা বাবা যার কবরে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ রে শেষ মুহূর্তে তোমার কাছে দরখাস্ত করি, মাবুদ কতজনে মা মা ডাকে রে আল্লাহ, আমি তো আজকে 5-6 বছর পার হয়ে গেল গো মা কইয়া ডাকতে পারি না। এ মাবুদ আমার মা কে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমার বাবা জীবিত, আমার বাবার নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে মা বাবা যারা দুনিয়াতে আছে সবাইকে হায়াত বাড়াইয়া মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। বাবুদের এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে মাহফিলের বরকত নসিব করে দাও, এই পর্যন্ত যারা কষ্ট করেছে ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলাই সকলকে শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতের ভালাই দান করে দাও, এই মাহফিলের উসিলাই কাল কিয়ামতে আমাদের সকলকে নবীর কুদরায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহবুব মাহবুব রে এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে দয়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। এ মাবুদ মাবুদ রে
যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দান করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি।